প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর 9 পরিবেশ প্রদূষণ এই পাঠের অনুশীলনে যে প্রশ্ন দিয়েছে সেগুলো আলোচনা করব। অনুশীলনের 1 নম্বরে দিয়েছে, উত্তর লেখো ক, পরিবেশ প্রদূষণ বলতে কি বুঝো। খ, প্রদূষণ কয় প্রকার এবং কি কি। গ, বায়ু প্রদূষণের 2টি কারণ লেখো। ঘ, জল প্রদূষণ কোন কোন দিকে প্রভাব ফেলতে পারে, যে কোনো 2টি দিকের উল্লেখ করো। ঙ, মাটি প্রদূষণের 2টি কারণ উল্লেখ করো। চ, পরিবেশে শব্দ প্রদূষণ কীভাবে সৃষ্টি হয়। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখতে পারব। তো একের ক, পরিবেশ প্রদূষণ বলতে কি বুঝো। উত্তর, পরিবেশের মূল উপাদানসমূহ যেমন বায়ু, জল এবং মাটি দূষিত হওয়াকে পরিবেশ প্রদূষণ বলা হয়। পরিবেশ প্রদূষণ আধুনিক যুগের এক ভয়াবহ সমস্যা। তারপর খ নম্বর, প্রদূষণ কয় প্রকার এবং কি কি। উত্তর, প্রদূষণ 4 প্রকার, বায়ু প্রদূষণ, জল প্রদূষণ, মাটি প্রদূষণ, শব্দ প্রদূষণ, এই 4 প্রকার প্রদূষণ। তারপর ঘ, বায়ু প্রদূষণের 2টি কারণ লেখো। উত্তর, বায়ু প্রদূষণের 2টি কারণ হল 1 নম্বর, গাছপালা ও ময়লা আবর্জনা পুড়ানোর ফলে বায়ু প্রদূষিত হয়। 2, বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও ধূলিকণা বায়ুতে মিশে বায়ু প্রদূষিত হয়। যদি আমরা গাছপালা বা ময়লা আবর্জনা পুড়াই তাহলে এর থেকে ধোঁয়া বেরিয়ে এটা বায়ুর সঙ্গে মিশে বায়ু প্রদূষিত করে। ঘ, জল প্রদূষণ কোন কোন দিকে প্রভাব ফেলতে পারে, যে কোনো 2টি দিকের উল্লেখ করো। তো উত্তর, জল প্রদূষণ বিভিন্ন দিকে প্রভাব ফেলতে পারে, ফেলে যেমন জলবাহিত রোগ, পেটের অসুখ, ফুসফুসের ক্যান্সার, ত্বকের রোগ ইত্যাদি। জল প্রদূষণে প্রভাব ফেলতে পারা 2টি দিক নিচে উল্লেখ করা হলো। তো 1 নম্বর, জল প্রদূষণের ফলে জলের মাছ এবং অন্যান্য জলজ প্রাণী রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 2 নম্বর, প্রদূষিত জল ব্যবহার করলে মানুষ জলবাহিত রোগ যেমন কলেরা, জন্ডিস, টাইফয়েড, আমাশয় ইত্যাদিতে ভুগে। তারপর 9 নম্বর, মাটি প্রদূষণের 2টি কারণ উল্লেখ করো। উত্তর, মাটি প্রদূষণের 2টি কারণ নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরে দিয়েছি, মাটি প্রদূষণের 1টি প্রধান কারণ হচ্ছে মাটিতে রাসায়নিক সারের প্রয়োগ। 2, কলকারখানা বা উদ্যোগসমূহ থেকে আবর্জনা মাটির ওপর স্তূপাকৃতভাবে রাখার ফলে মাটি প্রদূষিত হয়। চ, পরিবেশে শব্দ প্রদূষণ কীভাবে সৃষ্টি হয়। উত্তর, মানুষের বিভিন্ন কাজকর্মের জন্য সৃষ্টি অত্যাধিক শব্দই পরিবেশে শব্দ প্রদূষণের সৃষ্টি হয়। তারপর 2 নম্বরে দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। ক, পরিবেশ প্রদূষিত করার পদার্থগুলোকে ড্যাশ বলা হয়। খ, ইন্ধন পোড়ালে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাসের পরিমাণ বেড়ে যায়। গ, কৃষিকার্যে রাসায়নিক সারের পরিবর্তে ড্যাশ সার ব্যবহার করা উচিত। ঘ, শব্দ প্রদূষণের ফলে মানুষের ড্যাশ শক্তি কমে যেতে পারে। ও, পরিবেশের প্রত্যেকটি উপাদানকে ড্যাশ করে রাখা আমাদের সবার কর্তব্য ও দায়িত্ব। তাহলে এই শূন্যস্থান পূরণগুলো আমরা এভাবে করব।
পরিবেশ প্রদূষিত করার পদার্থগুলোকে প্রদূষক বলা হয়। তাহলে আমরা শূন্যস্থানে লিখব প্রদূষক। খ, ইন্ধন পোড়ালে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যায়। তাহলে এখানে আমরা লিখব কার্বন ডাইঅক্সাইড। গ, কৃষিকার্যে রাসায়নিক সারের পরিবর্তে দেশের জায়গায় আমরা লিখব জৈবিক সার ব্যবহার করা উচিত। তারপর ঘ নম্বরে, শব্দ প্রদূষণের ফলে মানুষের দেশ, এখানে লিখব আমরা শ্রবণ শক্তি কমে যেতে পারে। মানুষের যে শোনার ক্ষমতা, শ্রবণ শক্তি, সেটা কমে যায়। ও, পরিবেশের প্রত্যেকটি উপাদানকে প্রদূষণ মুক্ত করে রাখা আমাদের কর্তব্য ও দায়িত্ব। তাহলে আমরা এখানে খালি জায়গায় লিখব প্রদূষণ মুক্ত। তার তো তিন নম্বরে দিয়েছে, নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো। এই বাক্যগুলো শুদ্ধ করে লিখতে হবে। তাহলে কয়েকটা দিয়েছে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু প্রদূষিত করে না। তাহলে এটা আমাদের যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় আমাদের বায়ু প্রদূষিত করে, এখানে দিয়েছে করে না, তাহলে আমরা লিখতে হবে করে পর্যন্ত। খ, উদ্যোগের আশেপাশে গাছের চারা রোপণ না করা। তাহলে উদ্যোগের আশেপাশে গাছের চারা রোপণ করা, না করা না এটা কেটে দিয়ে শুধু করা লিখতে হবে। গ, সৌরশক্তির পরিবর্তে কয়লা, পেট্রোল ইত্যাদি ইন্ধন হিসেবে ব্যবহার করা উচিত। না, এটা ভুল, লিখতে হবে কয়লা, পেট্রোল ইত্যাদি ইন্ধনের পরিবর্তে সৌরশক্তি ব্যবহার করা উচিত। ঘ, পুনরাবর্তন প্রক্রিয়ায় পরিবেশ প্রদূষণ রোধ করা যায় না। না, যায়, পুনরাবর্তন প্রক্রিয়ায় পরিবেশ প্রদূষণ রোধ করা যায়, নাটা কেটে দিবে। তারপর ও, বৃষ্টির জল সংরক্ষণ করার দরকার নেই। দরকার আছে, বৃষ্টির জল যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব। তাহলে নেই এটা লিখতে হবে না, এটা কেটে দিবে, এই যে নেই। তারপর চার নম্বরে দিয়েছে, বায়ু প্রদূষণ রোধ করার জন্য দুটি ব্যবস্থার উল্লেখ করো। পাঁচ, জল প্রদূষণ রোধ করার জন্য তিনটি ব্যবস্থার উল্লেখ করো। ছয় নম্বরে দিয়েছে, মাটি প্রদূষণ কীভাবে রোধ করা যায় লেখো। সাত নম্বর, শব্দ প্রদূষণের ফলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব, বায়ু প্রদূষণ রোধ করার দুটি ব্যবস্থার উল্লেখ করো। তাহলে উত্তর আমরা এভাবে লিখব, উত্তর, বায়ু প্রদূষণ রোধ করার দুটি ব্যবস্থা হলো, ক, পারতপক্ষে যানবাহনের ব্যবহার কম করা উচিত। খ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদির পরিবর্তে সৌরশক্তি, গোবর গ্যাস ইত্যাদি ইন্ধন হিসেবে ব্যবহার করতে পারি। যদি এরকম করি তাহলে আমাদের বায়ু প্রদূষণ রোধ হবে। পাঁচ নম্বর, জল প্রদূষণ রোধ করার তিনটি ব্যবস্থার উল্লেখ করো। উত্তর, জল প্রদূষণ রোধ করার তিনটি ব্যবস্থা হলো, ক, নদী, খাল, বিল, পুকুর সহ বিভিন্ন জলাশয়ের জলে সরাসরি আবর্জনা না ফেলা। খ, শিল্প কারখানার জল শোধন করে জলাশয়ে স্থানান্তর করা। গ, পুকুর, জলাশয় বা নদীতে কাপড় কাচা, গবাদি পশুর স্নান ইত্যাদি বন্ধ করিলে জল প্রদূষণ রোধ করা যেতে পারে। তারপর ছয় নম্বর, মাটি প্রদূষণ কীভাবে রোধ করা যায় লেখো। তো উত্তর, নিম্নোক্ত উপায়ে মাটি প্রদূষণ রোধ করা যেতে পারে। ক, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা। খ, পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা। গ,
জমিতে জৈবিক সার যেমন গোবর সার ব্যবহার করা। সাত নম্বর, শব্দ প্রদূষণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? উত্তর, শব্দ প্রদূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি কমে যেতে পারে, উচ্চ রক্তচাপের রোগীর হৃদযন্ত্রের সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে আজকের ভিডিও এতটুক, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য পাঠের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব। যারা এখনও আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।